এথর খোর্ধা জেলার 6 MLA রু 4 MLA নিশ্চিন জিতবু, কিছু অসুবিধা নাই। ভারতর সম্মান অশোক স্তম্ভ, ইন্ডিয়ার সম্মান অশোক স্তম্ভ, কিন্তু সেটি গণতন্ত্র হত্যা করাগলা। তুমি বিরোধী দল নেতা ডাকিবনি, তুমি মুখ্যমন্ত্রী মানুষ ডাকিছ, ডাকি তো সে গলেনি। কিন্তু আমার এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খড়গে তাকে ডাকিন, এটা ঘোর অন্যায়, ঘোর হত্যা। এই মৌকারে মু কইদাপি চায়, কংগ্রেস প্রতিদিন ডেভেলপ করুছি, রাহুল গান্ধীর ইমেজ ভারত জোড়ো পরে ডেলি ইমেজ বড়ুছি, জনসাধারণ সমর্থন মিলুছি, আদিবাসী হরিজন মাইনর কমিউনিটি সমর্থন মিলুছি। গোটে উদাহরণ দেবি, খোর্ধা জেলা, খোর্ধা জেলার আমার 6 জন MLA MP লোক মানে এইনা মু এইনা যাচ্ছি, 4টা প্রোগ্রাম যাচ্ছি কর্মী সম্মেলন, চারিআড়ে পছরে লোক মাতিলে। মু ময়ূরভঞ্জ পরদিন আইলি, হাজার হাজার লোক কংগ্রেস বাহারি আসছন্তি, ফুলবাণী যাইছিলি দেখিলে হাজার হাজার লোক, ভারতরে বালেশ্বর যাচ্ছি, আজি যাচ্ছে এইনা চন্দকা অন্ধারুয়া পন্ধরুয়া দেইকিরি যাবি জটনী পর্যন্ত কর্মী সম্মেলনী। তেমন যা আগুক জনা পড়ুছি, কংগ্রেস দল প্রতিদিন বড়ুছি, এথর খোর্ধা জেলার 6 MLA রু 4 MLA নিশ্চিন জিতবু। গলাথর খোর্ধা জেলার গোটি MLA মুঁ থিলি, এথর আউ 3টি প্লাস হব, এবং খোর্ধা জেলার আমার MP গলাথর কন্টেস্ট করিনথিলে, কংগ্রেস এথর MP মধ্যে কন্টেস্ট করিব, MP মধ্যে মতো জল জল দেখাচ্ছি বড়িয়া হব, কংগ্রেস সুনাম অর্জন কলি, MP জিতবু, 4 জন MP MLA জিতবু। এই না যদি ইলেকশন হুয়ে, ই হচ্ছে আসন্তা রেজল্ট। মু ভাবুছি ইলেকশন যেতে পাখেইব, আউ যে 2টা ভাল ক্যান্ডিডেট যদি আমি মিলি যাতে, 4 ক্যান্ডিডেট সরিগলা, খালি AICC আপ্রুভ করিব, PCC মধ্যে দাখল করে দিয়েছু আমি, 4 MLA MP ভুবনেশ্বর যে ঠিয়া হব কংগ্রেস দলরু বিপুল সংখ্যায় ভোট জিতব, আগুকু জল জল দেখা গলা। কংগ্রেস তা বাটর করিব, যেতে ইলেকশন পাখেইব সবু দলর গীত বাহারিব, নাচ বাহারিব, সঙ্গীত বাহারিব, মিটিং হব, ইটিং হব, চারিআড়ে ব্যাপিব, এইটা নূয়া কথা নয়, খুব ভালো হব 2024 ইলেকশন কংগ্রেসের।